মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জের বাঁকা নদীর উপর ব্রিজে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই যুবক। জানা যায় ওই দুই যুবক 19 নম্বর ওয়ার্ডের সাহাচেতন এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন ওই দুই যুবক একটি মোটর বাইকে করে আলমগঞ্জ থেকে নতুনগঞ্জ যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। দুই বাইক আরোহী রাস্তায় পড়ে গেলে দুজনেই ওই লরির চাকায় পৃষ্ঠ হয়। অ্যাকচুয়ালি আমি দাদা এসে দেখলাম যে এই পরিস্থিতিতে চাপা দিয়ে চলে গেছে, পেছন পোর্শন পা সব চলে গেছে, কুমড়ো ওপর দিয়ে চলে গেছে। সাহায্যের ছেলে খুবই ইঞ্জিওর্ড হয়েছে, খুবই মানে পা বাতিল হয়ে যাবে মনে হচ্ছে, যে পা ভালো হওয়ার মতো। নাম হচ্ছে, ডাক নাম বলে জানি এমু, আর আরেকজনের নাম হচ্ছে রমজান বলে ডাক নাম। বয়স খুব হার্ডলি এই 30-31 বছর। সাহাচেতন, বর্ধমান 19 নম্বর ওয়ার্ড সাহাচেতন। ছেলে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল, মোটর সাইকেল তো বাঁদিকেই ছিল, এ বাঁদিক চেপে ওদেরকে প্রথমে ধাক্কা মারে। একটা ছেলে পিছনে পড়ে যায় চাকায়, একটা ছেলে সামনে পড়ে যায় এবং তাদেরকে আবার ছেঁচড়ে দিয়ে ওদের উপরেই গাড়িতে চাপিয়ে যায়। তাহলে কটা মোটর সাইকেল ছিল? একটাই মোটর সাইকেল, দুজন ছিল। আচ্ছা, দুজনের অবস্থা একদমই খারাপ। কোথাকার ছেলে কিছু জানা গেছে? হ্যাঁ, এটা সাহায্যতনের ছেলে। সাহায্যতনের কি নাম? এই ছেলেটার নাম কি রে কি তো সেরকম কিছু বোঝা যায়নি। আচ্ছা, আমরা তো দেখিনি যে মদ খেয়েছিল কি না ছিল। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? ওরা আসছিল তোমার আলমগঞ্জের এদিক থেকে, নতুনগঞ্জের দিকে। নতুনগঞ্জের দিকে যাচ্ছিল। আচ্ছা, দিয়ে ওরা কি নিজেই পড়ে গেছে না লরিটা চাপিয়ে দিয়েছে? লরিটা চাপিয়েছে। ওরা কি লরিটা লরিটা মেরেছে? ওরা পড়ে গেছে, একজন পিছন চাকায় পড়েছে, একজন সামনে চাকায় পড়েছে। ও গাড়িটা আবার ব্যাক করে দুলুকে চেপে দিয়েছে। বাইক তো সামনে ছিল, লরি পেছনে ছিল, পাশে লরিটা এসে মেরেছে। ঠিক আছে, বাইকটাও কি চলছিল? বাইক চলছিল। তো বাইকের স্পিড তো বেশি লোকাল থাকা কথা? না, থাকা নাই, লোকালে থাকা না বেশি। এইখানে যাচ্ছিল, লোকালে ছিল না, হালকা হালকা স্পিড ছিল। লরিটা স্পিডে যাচ্ছিল নাকি? লরিটা স্পিডে বেরিয়ে যাচ্ছিল। দুজনই কি অবস্থা খারাপ? অবস্থা খুব খারাপ। এলাকাবাসীরা তড়ি ঘড়ি আহত দুই যুবককে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক লরিটি ও চালককে আটক করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।